পূর্বপুরুষের নামে হাজারি ছিল, খেজুর গাছটা কেটে মনে করেন আপনি নিচে নামছে, ওই সময় মানে একটা দরবেশ আসছে, দরবেশ এসে বললো যে আমি রস খাবো। তাই হাজারি পরা মানে কি অনেক জানিত্ব ছিল, ওই রসটা দরবেশে খাওয়াইছে। খাওয়া দাওয়ার পরে দরবেশ বলল যে তুই এটা দিয়ে কী বানাবি, হাজারি বলল খেজুরের তো গুড়ি হয়। তখন ওই রসটা খেয়ে মনে করেন ওই দরবেশ বলল যে তোর যে গুড় এই বাংলাদেশে বা পৃথিবীতে কোনো রাষ্ট্রে এই গুড়ে তৈরি করতে পারবো না। গাছ পায়রা আনে, পায়রা আনার সাথে সাথে আমরা সব কিছু রেডি করে ঢাইলে দিই, ঢাইলে দিয়ে জাল ধরাই, জাল ধরাই সারলি পারে গরম হয়, গরম হইলে পারে আমরা এক হাড়ি উঠাই, উঠাইয়া এক হাড়ি ঢাইলে রাখি ওই তাকালের ভিতরে। কষ্ট তো আছেই, কষ্ট প্রচুর কষ্ট, গালে দিলেই মিষ্টি লাগে। আমাদের এই গ্রামে 10-15 বাড়ি এই কাজ করতে করে, আর কি এই 2 বাড়ি একটু বেশি করে, কি সব মানুষ আসে মাঠে গুড় আর কি বিক্রি হয়ে যায়। পনেরো কেজি রসে 1 কেজি গুড় হয়, মনে করেন অনেক কষ্ট আর কি, গুড়ের অনেক মান অনেক দাম। এই গুড় আমরা বিক্রি করি 1600 টাকা কেজি। আমার বাপ দাদা তা ওই সবাই মিলে মনে করেন আমাদের দিয়ে মনে করেন আমরা আমার দিয়ে 7 পুরুষ আজকে চলছে, এইভাবেই চলতেই আছে। আমি যখন ছোট তখন দেখছি আমি 10 টাকা কেজি, আমি সেই গুড়।